পাঁচ ডেপুটি গভর্নরের বিরুদ্ধে 3,700 কোটি টাকা লুটপাটের অভিযোগ, কি ব্যবস্থা জানতে চেয়েছে হাইকোর্ট। রূপপুরের দ্বিতীয় ইউনিটে পরমাণু চুল্লি স্থাপন করা হচ্ছে কাল, আগামী বছরই প্রথম ইউনিটে উৎপাদনের আশা। মোবাইল অপারেটর ও আইএসপি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিতে অডিটের উদ্যোগ বিটিআরসি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছি আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড বিআইএফসি ও ইন্টারন্যাশনাল লিজিংয়ে 3,700 কোটি টাকা লুটপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক 5 ডেপুটি গভর্নর ও 249 কর্মকর্তাসহ দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে আদেশ দেন। একটি জাতীয় সংবাদপত্রে 3,700 কোটি টাকা লুটপাটের দায়ী 5 ডেপুটি গভর্নর শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয় সোমবার। বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনে বলা হয়, বিআইএফসি ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে কেলেঙ্কারির ঘটনায় দায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক 5 ডেপুটি গভর্নর সহ 249 কর্মকর্তার। প্রতিবেদন দুটি এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে আদালত ওই প্রতিবেদনের বিষয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান। ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে দুর্নীতি দমন কমিশনের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে। পত্রিকায় যে রিপোর্ট আসছে সেই বিষয়টা 10 দিনের মধ্যে দুদককে মাননীয় হাইকোর্টে জানাতে বলেছেন। এই বিষয়টার মধ্যে ওনারা কি পদক্ষেপ নিচ্ছেন সেই বিষয়টা দুদকের আইনজীবীকে বলছেন যে আপনারা এই বিষয়টা 10 দিনের মধ্যে জানান। তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিআইএফসি ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে অবৈধভাবে জামানতবিহীন ঋণ নিয়ে 3,730 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। 5 জন ডেপুটি গভর্নর যদি একটা এই ধরনের মানি স্ক্যামে যদি জড়িত থাকে, সেই ক্ষেত্রে আমার তো মনে হয় নতুনভাবে চিন্তা ভাবনা করা উচিত, সেন্ট্রাল ব্যাংক থেকে কোনো ব্যাংক থাকা উচিত কি না। কারণ এই ধরনের স্ক্যাম একটার পর একটা কীভাবে হয় এত বড় হ্যান্ডেলিংয়ে, তাহলে মানি বাংলাদেশ ব্যাংকে যদি ইনভলভ থাকে তাহলে সাধারণ যারা ব্যাংকিং বেসরকারি ব্যাংক সরকারি ব্যাংক তাদের অবস্থাটা কী হবে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী 27 অক্টোবর দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। জানাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বুধবার রূপপুরের দ্বিতীয় ইউনিটে স্থাপন করা হচ্ছে পরমাণু চুল্লি। করোনা মহামারীর পর চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব এড়িয়ে পুরোদমে কাজ চলছে দেশের সর্বোচ্চ অর্থায়নের এ প্রকল্পে। আগামী বছরের মধ্যে প্রথম ইউনিট উৎপাদনে যাওয়ার আশা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর। 2014 সালের অক্টোবরে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা আণবিক শক্তি কমিশন রোসাটমের সহযোগিতায় তারপর থেকেই নির্মাণ কাজ চলছে। করোনা মহামারীতেও দেশি বিদেশি 22,000 শ্রমিক দিনরাত কাজ করেছেন প্রকল্পে। 2 ইউনিটের বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের 75% ভৌত কাজ শেষ হয়েছে। বুধবার ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করবেন। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিটের চুল্লিতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ইউরেনিয়াম লোড করার লক্ষ্য আছে। দুইটি ইউনিটের ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস হচ্ছে আনুমানিক 53%, আপনার যদি ইন্ডিভিজুয়ালি ধরেন তো প্রথম ইউনিট 70%, দ্বিতীয় ইউনিট 45-48% ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস। ফিজিক্যাল প্রোগ্রেস সবসময় ফাইন্যান্সিয়াল প্রোগ্রেসের চেয়ে বেশি। প্রাথমিকভাবে প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে $1,265 কোটি, যার 90% ঋণ হিসেবে দিয়েছে রাশিয়া। এ প্রকল্পে ব্যবহার করা হয়েছে সবশেষ পরমাণু সুরক্ষা প্রযুক্তি, যাতে যে কোনো দুর্ঘটনা মোকাবিলা করা যাবে 100%। দুই পক্ষই চেষ্টা করছে এটাকে সলভ করার জন্য, ঠিক আছে, কেউ কারো বাধা হয়ে দাঁড়ায় না, এইটুকু বলতে পারি। এইটা আপনাদেরকে বলি কোট আনকোট, সেটা হলো একটা ফ্রেমের মধ্যে বাঁধা যে এত টাকার মধ্যে আমি এই কাজটা করবো, সুতরাং এখানে বাড়ার কোনো স্কোপ নেই। দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2 ইউনিটে মোট 2,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র রিয়েক্টর প্রেশার ভেসেল বা চুল্লি। প্রথম ইউনিটে স্থাপনের 1 বছরের মাথায় দ্বিতীয় ইউনিটেও সেই চুল্লি স্থাপন হতে যাচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্য দিয়ে রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে আগামী দিনে মিলবে সাশ্রয়ী খরচে বিদ্যুৎ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রূপপুর, পাবনা।
এবারে মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অডিট করবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এছাড়া প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি সক্ষমতা যাচাই করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বচ্ছতা নিশ্চিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট কার্যক্রম পরিচালনা করার তাগিদ বিশ্লেষকদের। 2016 সালে হ্যাকাররা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তার বিষয়টি আলোচনায় আসে। সরকারের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি বলছে, আর্থিক ও মোবাইল অপারেটর সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে তথ্য চুরির জন্য সাইবার হামলা প্রতিনিয়তই বাড়ছে। তাই এবার গ্রাহকদের তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা নিশ্চিতে অডিট কার্যক্রম শুরু করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এর আগে একটি নির্দেশিকা দেওয়া হবে মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে। এরপর সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে তাদের 6 মাস থেকে 1 বছর সময় দেওয়া হবে। অডিট কার্যক্রমের জন্য প্রযুক্তি বিশেষজ্ঞ সহ 7 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। একটা কমিটি লাগবে, একটা গাইডলাইন তৈরি করতে হবে, তারপর আমরা সরকারের প্রোক্যুরমেন্ট রুল অনুপাতে আমরা একটা টেন্ডারে চলে যাব। এর মধ্যে যাকে ইলিজিবল পাবো, যে ফার্মকে, যে প্রতিষ্ঠানকে, তাকে আমরা তখন কার্যাদেশ দেবো। সেখানে সময় উল্লেখ থাকবে, কতদিনের মধ্যে করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, এই কার্যক্রম অন্তর্ভুক্তিমূলক করতে সংস্থাটির সব লাইসেন্সধারীদের এই অডিটের আওতায় আনা প্রয়োজন। আন্তর্জাতিক মানসম্মত প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করা হলে স্বচ্ছতা বাড়বে বলেও মনে করেন তিনি। ফাইন্যান্সিয়াল অডিটের বিষয়ে সেখানেও আমরা দেখেছি যে কিছুটা স্বচ্ছতার অভাব ছিল। এটা করার জন্য কিছু স্পেশালাইজড অর্গানাইজেশন আছে, যাদেরকে যেমন আইসাকা ইজ এন সারা পৃথিবীতে কিন্তু আইটি অডিটের জন্য তাদেরকে লাইসেন্স দেওয়া আছে, এবং সেরকম লাইসেন্সধারী আইসাকার অডিটরদেরকে কাজে লাগানো হচ্ছে কিনা সেটা দেখার বিষয় এবং তাদের পরামর্শ নেওয়া হচ্ছে কিনা। সাইবার নিরাপত্তার জোরদারে মানুষের প্রয়োজনীয় তথ্য পাওয়ার স্বাধীনতা যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ওয়াসার অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী সহ 7 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 19 ও 20 অক্টোবর তাদের হাজির হতে বলা হয়েছে। মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি তাদের কাছে পাঠানো হয়। তলব করা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতির সুবিধা নিয়েছেন। এদের মধ্যে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী কামরুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আক্তারুজ্জামান, সহকারী সচিব মৌসুমী খানম ও ডেপুটি চিফ ফাইন্যান্স অফিসার রত্নদীপ বর্মনকে আগামী 20 অক্টোবর হাজির হতে বলা হয়েছে। 19 অক্টোবর হাজির হতে বলা হয়েছে ঢাকা ওয়াসার পরিচালক আবুল কাশেম, পরিচালক এ কে এম শহীদুদ্দিন ও কোঅর্ডিনেশন অফিসার শেখ এনায়েত আবদুল্লাহকে। বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এই ব্যাপারে অনুসন্ধান করার জন্য দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ইতোমধ্যে 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করবে, পরবর্তীতে প্রয়োজন বোধ করলে তদন্ত কর্মকর্তা নথিপত্র, অন্য কোনো ডকুমেন্টস ইত্যাদি পরীক্ষা করে অনুসন্ধান কার্য সম্পন্ন করবে। আগামী বছর শেষে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ ছাড়াবে $115 বিলিয়ন, আর 2024 সাল শেষে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াবে $130 বিলিয়ন। দেশের বৈদেশিক মুদ্রা বাজার নিয়ে করা এক পর্যবেক্ষণে সরকারি বেসরকারি খাতের বিদেশি ঋণ নিয়ে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, 2021 সালে সুদসহ দেশে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ছিল $11.7 বিলিয়ন। গত বছরের তুলনায় চলতি বছর বাংলাদেশকে দ্বিগুণ বিদেশি ঋণ পরিশোধ করতে হবে। 2022 সাল শেষে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ঠেকবে $23.4 বিলিয়ন। এর মধ্যে দেশের বেসরকারি খাতকে প্রায় $18 বিলিয়ন পরিশোধ করতে হবে, বাকি $5 বিলিয়ন পরিশোধ করবে সরকার। তবে আগামী 2 বছর বিদেশি ঋণ পরিশোধের চাপ কিছুটা কমবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এবারে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কাজের সবশেষ অগ্রগতি নিয়ে জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হরি সাহা। হরি, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিটে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে, তো সেই অনুযায়ী প্রস্তুতি কেমন দেখছেন সেখানে?
আসলে কপ্তিয়া যেটা বলতে হয় যে পারমাণবিক বিদ্যুৎ কিন্তু বিশ্বের অনেক দেশ এখন ঝুঁকে পড়ছে, এবং এই মুহূর্তে সারা বিশ্বে যে বিদ্যুৎ ব্যবহার হয় তার 12-13% বিদ্যুতের যোগান কিন্তু আসে পারমাণবিক বিদ্যুৎ থেকে, এবং 30টি দেশ এই ধরনের বিদ্যুৎ ব্যবহার করছেন, এবং আরও যে 20-25টি দেশ এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকেছে তার মধ্যে বাংলাদেশ একটি। এবং বাংলাদেশের একটি মাইল ফলক হচ্ছে গত বছরই কিন্তু এই দুই ইউনিট এর একটি ইউনিটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যন্ত্রাংশ পরমাণু চুল্লি কিন্তু স্থাপন করা হয়েছে, এবং আগামীকাল আরেকটি ঐতিহাসিক দিন, এবং আগামীকালকে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরমাণু চুল্লি স্থাপন করা হবে। এবং যেটা বলছিলেন যে আগামী বছরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন পরীক্ষামূলকভাবে শুরু হওয়ার যে লক্ষ্যমাত্রা রয়েছে, সকালে বিদ্যুৎ প্রযুক্তি এবং বিজ্ঞান বিভাগের মন্ত্রণালয়ের মন্ত্রী এফএস ওসমান কিন্তু এই কেন্দ্র পরিদর্শন করেছেন, এবং তিনি যেটা সাংবাদিকদের জানিয়েছেন সেটা হচ্ছে যে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, করোনা মহামারীর যে একটি প্রভাব, এসব এড়িয়ে দিনরাত কাজ চলেছে এই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, এবং সেই জন্য তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রার সাথে সাথেই কিন্তু কাজ এগিয়ে চলেছে। এখন পর্যন্ত প্রথম ইউনিটের 75% এবং সার্বিক কাজের বলা যায় যে 65% মতো অগ্রগতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা, এবং যেটা আশা করা হচ্ছে সেই টাইমলাইনের মধ্য দিয়েই কিন্তু সেই কাজ সম্পন্ন করা যাবে বলে আশা করছে প্রকল্প সংশ্লিষ্টরা। একটা বিষয়ে একটু আশঙ্কার জায়গা রয়েছে যে এই এখানকার বিদ্যুৎ গ্রিড লাইনে সংযুক্ত করার যে প্রক্রিয়া সেই সঞ্চালন লাইনের কাজের অগ্রগতি আশানুরূপ হয়নি তেমনটি আমরা লক্ষ্য করেছি, সেই জায়গায় আসলে কতটুকু চ্যালেঞ্জ রয়েছে তা সামনে বলা যাবে। তো কপ্তি, এই ছিল আমার কাছে সবশেষ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সবশেষ অগ্রগতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হরি সাহা। চলে যাব পরের খবরে। নারায়ণগঞ্জের 2500 জাপানি অর্থনৈতিক অঞ্চলে কারখানা করতে আলোচনা করছে জাপান, যুক্তরাষ্ট্র সহ 7 দেশের 40টি কোম্পানি। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা জানিয়েছে ডিসেম্বরের মধ্যে চুক্তি হবে 3টি কোম্পানির সঙ্গে। এসব বিনিয়োগ প্রস্তাবকে চূড়ান্ত রূপ দিতে গ্যাস, বিদ্যুৎ সহ অবকাঠামো সেবা নিশ্চিতে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে বেজা। ঢাকা সিলেট মহাসড়কের পাশে 2500-এর ছনপাড়ায় চলছে বিশাল কর্মযজ্ঞ। এখানে 1000 একর জমিতে গড়ে তোলা হচ্ছে জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল। 620 একর জমি অধিগ্রহণ শেষে উন্নয়ন কাজ শুরু হয় 2020 সালের ডিসেম্বরে। 2 বছরে কারখানা স্থাপনের জন্য প্রস্তুত হয়েছে 200 একর। কর্তৃপক্ষ জানিয়েছে আগামী জুনের মধ্যে আরও 420 একর জমি প্রস্তুত হবে, তারপর বাকি 750 একরের কাজ শুরু হবে। সরেজমিনে দেখা যায় ব্যাপক কর্মযজ্ঞে নিয়োজিত কয়েক হাজার শ্রমিক। নির্মাণ করা হচ্ছে 415 মিটার লম্বা 178 ফিট সড়ক, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, অভ্যন্তরীণ পয় নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, স্থায়ী অফিস ভবন সহ নানা স্থাপনা। পিজিসিবি এটা 230 কেভি সাবস্টেশন করবে, যেটা ডেডিকেটেড ফর দিস সিজন, এবং এটা যেহেতু একটা গ্রিড লাইনের সাথে সংযুক্ত সুতরাং এখানে পাওয়ার শাটডাউন হবে না। উপরন্তু 100 MMCFD একটা গ্যাসের CGS তৈরি হবে, এটা অলরেডি টেন্ডার আহ্বান হয়েছে, এরাও তাই গ্যাস সরবরাহ পর্যাপ্ত থাকবে। এরই মধ্যে 33 একর জমিতে কারখানা নির্মাণ শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ। কর্মকর্তারা জানান এখানে বিনিয়োগ করতে আলোচনা করছে জাপানের 30টি কোম্পানি, এছাড়া যুক্তরাষ্ট্র, জার্মানি, ভারত, তুরস্ক, অস্ট্রেলিয়া, তাইওয়ানের 10টি কোম্পানি কারখানা করার আগ্রহ দেখিয়েছে। এবছরের মধ্যে জমি বরাদ্দ পেতে পারে রাসায়নিক ও টয়লেট্রিস খাতের জাপান ও জার্মানির 3টি কোম্পানি। আমরা অনেক কোম্পানির সাথে আলোচনা করেছি কিন্তু নামগুলো প্রকাশ করতে পারছি না। কিছু কোম্পানি বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, আশা করি আপনারা দ্রুত বাস্তবায়ন দেখতে পাবেন। কর্তৃপক্ষের লক্ষ্য এই অর্থনৈতিক অঞ্চলে $100 কোটি বিনিয়োগ বাস্তবায়ন করা, যেখানে কর্মসংস্থান হবে 1 লাখের বেশি মানুষের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রাহক ভোগান্তি নিরসন এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। মঙ্গলবার টেলিনরের এক প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। মঙ্গলবার টেলিনরের নির্বাহী প্রেসিডেন্ট সহ একটি প্রতিনিধি দল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তারা মোবাইল সেবার মান উন্নয়ন ও 5G প্রযুক্তি সেবা চালু, দেশে মোবাইল ইন্টারনেট সম্প্রসারণ সহ নানা বিষয়ে মত বিনিময় করেন। গ্রামীণফোন মানসম্মত সেবার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করবে বলে আশা করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এরই মধ্যে অপারেটরগুলোকে প্রয়োজন মতো তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। ডলারের দরপতন, চাহিদা হ্রাস সহ অর্থনৈতিক টানাপড়েনে বিশ্বে বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার দুপুর একটা নাগাদ 0.84% বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে $92.39। আর একই সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল জ্বালানি তেল 0.92% বেড়ে বিক্রি হয়েছে $86.29। পাউন্ড স্টার্লিং সহ 6 দেশের মুদ্রার বিপরীতে ডলারের দর কমে যাওয়াকে জ্বালানির দর বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাশাপাশি জ্বালানি তেলের অন্যতম বড় ক্রেতা চীনের শিথিল আর্থিক নীতি বজায় রাখার সিদ্ধান্ত তেলের দাম বাড়াতে সহায়ক ভূমিকা পালন করেছে। অন্যদিকে জ্বালানির বাজার কি স্থিতিশীল করতে মধ্যবর্তী নির্বাচনের আগেই কৌশলগত মজুদ থেকে তেল ছাড় করার পরিকল্পনা নিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন ডলারের বিপরীতে দাম বেড়েছে ভারতীয় রুপির। মঙ্গলবার ভারতে 22 পয়সা কমে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮২.08। মূলত বিশ্বব্যাপী ডলারের দর পতনের কারণে রুপির মান বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এ খবর। মঙ্গলবার ভারতে দিনের শুরুতে ডলারের আন্তঃব্যাংক দর ছিল ৮২.21। লেনদেন শেষে সেই দর দাঁড়ায় ৮২.08, অর্থাৎ ডলারের বিপরীতে রুপির দাম বেড়েছে 22 পয়সা। এর আগে সোমবার ডলারের বিপরীতে 11 পয়সা দর পতন হয় রুপির। বিশ্লেষকরা জানান, ডলারের দর নিয়ন্ত্রণে রাখতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত বাজার তদারকি করছে। এদিকে রুপির দাম বাড়ার খবরে ঊর্ধ্বমুখী ছিল ভারতের শেয়ার বাজার। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন ও সূচক কমেছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। এ সময় ডিএসইতে লেনদেন কমেছে ২৯১ কোটি টাকা। পাশাপাশি দর অপরিবর্তিত রয়েছে 59.5% প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 41 পয়েন্ট। মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম 10 মিনিটে সূচক বাড়ে 10 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন, কিন্তু শেয়ার বিক্রির চাপে সকাল 11:30 পর কমতে থাকে সূচকের অবস্থান। পরে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 12.31 পয়েন্ট কমে অবস্থান করছে 6,400 পয়েন্টে। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 1,005,95,00,000 টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 291,87,00,000 টাকা কম। হাতবদলে অংশ নেওয়া 369টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর অপরিবর্তিত রয়েছে 59.5% প্রতিষ্ঠানের শেয়ারের, যেখানে দর বেড়েছে মাত্র 49টির, কমেছে 100টির এবং অপরিবর্তিত আছে 220টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা, দ্বিতীয় ইস্টার্ন হাউজিং, তৃতীয় অবস্থানে জেএমআই শুরিন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে জেএমআই শুরিন্স, দ্বিতীয় নাভানা ফার্মাসিউটিক্যাল, তৃতীয় অবস্থানে আনোয়ার গ্যালভানাইজিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 41.18 পয়েন্ট কমে অবস্থান করছে 18,854 পয়েন্টে। লেনদেন হয়েছে 41,65,00,000 টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। কমেছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 105.71 টাকা। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 122.27 টাকা। বেড়েছে ইউরোর দর, বিনিময় হয়েছে 105.95 টাকা। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1.40 টাকা। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হয়েছে 28.26 টাকা। আরব আমিরাতের দিরহামের দর কমেছে, বিনিময় হয়েছে 28.92 টাকা। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 342.53 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 22.51 টাকা। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।